কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী ব্লকের অন্তর্ভুক্ত ছোট সুরমা পঞ্চায়েতের বাসিন্দা সুকুমার দাস। পেশায় তিনি দিনমজুর। পাঁচজনের সংসার, কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংসার। বড় মেয়ে শিউলি দাস, জন্মলগ্ন থেকেই শয্যাশায়ী দিব্যাঙ্গ শিউলি, শরীর অচল। পরিবারের লোকজনের যত্নে বিছানায় কেটে গেছে 19টি বছর। ভোট এলে নানা রাজনৈতিক দলের প্রার্থীরা দিব্যাঙ্গ শংসাপত্র করে ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু ভোট চলে গেলে নেতারা আর ফিরে যান না। তাছাড়া মেয়েটির পিতা সুকুমার দাস দিব্যাঙ্গ শংসাপত্র ভাতার জন্য ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত ICDS প্রজেক্ট দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও একটি দিব্যাঙ্গ শংসাপত্র পায়নি, যার ফলে সরকারি ভাতা জোটেনি। একদিকে দিনমজুরি করে পরিবার প্রতিপালন, অন্যদিকে মেয়ের চিকিৎসার জন্য ওষুধপত্র ক্রয় করতে সুকুমার বাবুকে হিমশিম খেতে হচ্ছে। তো অফিস আদালতে অনেক জায়গায় ঘুরছি, কোনো কেউ আমার আশ্বাস দিছে না। আমি মেয়েটারে নিয়ে খুব কষ্টে আছি। যদি কোনো সরকারি এখন সাহায্য করে দিলে আমি কিছু পাচ্ছি। আমি গরিব মানুষ, গ্রামের। আপনি কিভাবে চলেন? আমি তো দিনমজুরি মানুষ। আচ্ছা, মানুষের কষ্ট আছে। তো মানে এই যে ভাতা যে পান না, কারো কাছে গেছেন? কোন নেতাটা তো গেছি, আমি অফিস আদালতে গেছি, বা কিছু বিগত স্থানীয় নেতাদের কাছে, স্থানীয় নেতার কাছে গেছি। সে হইব হইব কই আর হইছে না। তাই দিব্যাঙ্গ শিউলির মা বাবা এখন মেয়ের একটি শংসাপত্র সহ সরকারি ভাতার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছে নতুন বিধায়িকার কাছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।